প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরপি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আপনারা জানেন আমাদের প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে আলোচনা করবার জন্য আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওজন কমানো আর এটি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন পুষ্টি বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আপু ওজন কমানো বিষয়টা কতটুকু সহজ বা কতটুকু কঠিন ওজন কমানো অনেকেই মনে করে এটা অনেক কঠিন অনেকেই মনে করে এটা অনেক সহজ ডিপেন্ড করে তার শরীরে কিভাবে এই জিনিসগুলো প্যারামিটারগুলো কাজ করছে কার শরীর কতটুকু অ্যাক্টিভলি ওজন কমাতে পারে বা বাড়াতে পারে ইনফ্যাক্ট তার খাবারের অভ্যস্ততা যেমন সে আগে বেশি খেয়ে অভ্যস্ত ছিল বা কম খেয়ে অভ্যস্ত ছিল অথবা বেশি ফাস্টফুড খেয়ে অভ্যস্ত ছিল সেটার উপরেও আমার মতে ওজন বাড়ানোর চেয়ে ওজন কমানোটা সহজ বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আসলে ছোট বড় বা অ্যাডাল্ট পারসন যদি আমরা বলি সবার ক্ষেত্রে কিন্তু এখন ওজন বৃদ্ধির সমস্যাটা বেশি দেখা যাচ্ছে এর মূল কারণটা আসলে কি মনে হয় আপনার কাছে বর্তমান সমাজে আমাদের এখন সেডেন্টারি লাইফস্টাইলটাই সবচেয়ে বেশি এটা হলো মূল কারণ সেডেন্টারি লাইফস্টাইলের মধ্যে বাচ্চাদের যদি আমি চিন্তা করি আমাদের খেলার কোনো তেমন মাঠ নাই আমরা আগের মতো দৌড়ঝাঁপ করে খেলি না আমি যতটুকু আমার মনে আছে আমার ছোটবেলায় কেটেছে যে তিনটার দিকে যদি কোনোভাবে মায়ের চোখের ফাঁক দিয়ে বের হতে পারতাম তাহলে তো ছয়টা সাতটার মধ্যে আমাকে খুঁজেই পাওয়া যেত না আর সেই খেলাগুলো কিন্তু ছিল আমাদের প্রচুর দৌড়াদৌড়ি খেলা আর এখনকার বাচ্চারা মোবাইল ল্যাপটপ অথবা টিভি নিয়েই ব্যস্ত ঘরের বাইরে যাওয়ার তাদের কোনো টেন্ডেন্সিও নেই অথবা সুযোগও হয় না যার কারণে তাদের দেখা যায় ব্রেন ওয়ার্ক বেশি হচ্ছে ব্রেন ওয়ার্ক হলে স্বাভাবিকভাবেই আমাদের ব্রেন চাইবে গ্লুকোজ খাদ্য তো আমরা খাবো এবং শরীরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তেমন না থাকাতে ওয়েটটা বাড়ছে যেটা বেবিদের জন্য ইদানিং প্রচুর হচ্ছে ওভারনারিসড ওভার ওয়েট বাচ্চাদের আমি ইদানিং অনেক বেশি পাই যেখানে আগেকার মানুষ এত বেশি বাইরে যেও না খেলো না আসো ঘরে থাকো আর এখনকার মারা হয়তো বলে যে বাইরে যাও ঘুরো একটু অ্যাক্টিভিটি বাড়াও বাট তাদের খাবারটা তুলনামূলক বেশি হচ্ছে খাবারের রকমালি বেশি হয়ে গেছে আমাদের ইজিলি আমরা অনেক ধরনের খাবার খাই সেটার মধ্যে প্রোটিন রিচ করে খাই অনেক ধরনের ফাস্টফুড থাকে সেই খাবারগুলো খাই অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার করা হয় তারপর এই খাবারগুলো ঘরে চলে আসে এবং সেই খাবারগুলো ফাস্টফুড থাকার কারণে তারা ইনটেকও করে বেশি প্রায়ই করে এবং এটা থেকে তাদের ওয়েট গেইনিং হচ্ছে আর সেই পরিমাণ অ্যাক্টিভিটি থাকছে না তো অ্যাক্টিভিটি বাড়ালে কিন্তু এই খাবারগুলো আমাদের অ্যাডজাস্ট হয়ে যেত অ্যাক্টিভিটির কম থাকার কারণে সেই জিনিসগুলো আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না ওয়েট গেইনিংয়ের প্রবণতা চলে আসছে বেশি এছাড়া দেখা যাচ্ছে যে বড়দের মধ্যেও এই প্রবণতাটা আছে অনেকেই যেহেতু আমাদের টেস্ট বাটটা আমরা খুব বাঙালি মানুষ মুখরোচক মানুষ যে আমরা সবসময় একটু মশলাদার খাবার পছন্দ করি একটু টেস্টি খাবার পছন্দ করি সেক্ষেত্রেও টেস্টি খাবার করতে গিয়ে আমাদের খাবারটা বেশি হয়ে যাচ্ছে আর আমরা ভাত প্রিয় ভাত তো অনেক বেশি খাওয়া হয় ভাত খেলেই ওজন বাড়ে এটাও ভুল বাট ভাতটা আমরা পরিমাত্র পরিমাণে না খেয়ে বেশি পরিমাণে খাচ্ছি সেই কারণে অ্যাকচুয়ালি আমাদের ওজনটা বেশি বৃদ্ধি পেয়ে যায় আচ্ছা ওজন কমানোর ক্ষেত্রে বর্তমানে অনেকে যেটি ফলো করে থাকে যে ডিটক্স ওয়াটার হিসেবে চিয়া সিড গ্রহণ করে থাকে চিয়া সিডের ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ওজন কমানোর জন্য চিয়া সিডের ব্যাপারটা চিয়া সিডই খেতে হবে এমন কোনো কথা নাই ডিটক্স ওয়াটার হতে পারে অথবা যে কোনো কিছুভাবেই তারা চিয়া সিড নিতে পারে চিয়া সিডের সবচেয়ে মূল ব্যাপারটা হলো এটাতে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে মিনারেলস থাকে যেটা আমাদের সাপোর্টিভ এবং এটা আমাদের পেটটা ভরা ভরা রাখে দ্যাট সিড এটার কারণেই অ্যাকচুয়ালি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে ইজিয়ার হয় এটা খেলেই ওজন কমে যাবে এটা ভুল ধারণা আচ্ছা অর্থাৎ সরাসরি না হলেও ইনডাইরেক্টলি এটা আমাদেরকে ওজন কমাতে সাহায্য করে সেটা আপনার ডায়েটিশিয়ান যেভাবে বলবে সেভাবে আপনাকে খেতে হবে সবার বডি এক না সবার বডি অ্যাক্টিভলি সেভাবে কাজ করে না তো অবশ্যই ওজন কমাবেন বাসায় বসে না একজন ডায়েটিশিয়ানের আন্ডারে গিয়ে ওজন কমানোটা সবচেয়ে বেস্ট আইডিয়া কেন বললাম এটা অনেকেই যেটা করি আমরা বাসায় বসে ওজন কমানোর ট্রাই করি বিভিন্ন রকমের ডায়েট নিজের উপরে অ্যাপ্লাই করি হয়তো আমরা মিডিয়া দেখে অথবা ইন্টারনেট দেখে কিন্তু সেটা দেখা যায় হিতে বিপরীত হয়ে যায় অনেকের ক্ষেত্রেই কারণ তারা তো এটা জানে না যে কতটুকু ভিটামিনস মিনারেলস তার শরীরে রেখে ওজনটা কমাতে হবে প্রতি মাসে কতটুকু ওজন কমানো তার জন্য সেফ এটা সে জানে না সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেক বেশি সমস্যা ক্রিয়েট হয় অনেকের চুল পড়ে যায় অনেকের স্কিনে ডিজিজ হয় অনেকের লিভার ফেলিওর কিডনি ফেলিওর ইনফ্যাক্ট গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেমগুলোও অনেক হয়ে যায় এবং মেমোরি লস হতে থাকে এটা অনেকেই বুঝেও না
মেমোরি লস হতে থাকে তারা অনেক টোটাল ভাত বাদ দিয়ে দেয় টোটাল হয়তো অন্য প্রোডাক্ট বাদ দিয়ে দেয় ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে গিয়ে তারা অনেক অন্যরকম খাবার খেয়ে ফেলে এইসব কারণে কিন্তু হিতে বিপরীতটাই বেশি হয় তো আমার সাজেশন সব সময় আপনি অবশ্যই ডায়েট করবেন কিন্তু একজন পুষ্টিবিদের আন্ডারে যে যেন সে আপনার প্যারামিটারগুলো ঠিক করে দেয় যেন আপনি বিপদে না পড়েন অ্যাকচুয়ালি এই যে আপনি বলছিলেন যে ওজন কমানোর ক্ষেত্রে অনেকে ভাত একেবারে ছেড়ে দেয় আপনার পরামর্শ কি আসলে লো কার্ব মেইনটেইন করবে নাকি নো কার্ব অবশ্যই নো কার্ব না কারণ কার্বোহাইড্রেট আমাদের লাগে আল্লাহ আমাদের কিভাবে তৈরি করেছেন আমাদের যদি আমরা প্রথমে ইয়া চিন্তা করি আমরা সুষম খাদ্য হিসেবে কিন্তু অবশ্যই অন্তত পক্ষে 50-60% ইয়ার কার্বোহাইড্রেটের কথা বলি এবং প্রোটিন এবং ফ্যাটের কথাটাও বলে থাকি এই প্যারামিটারগুলো কিন্তু আপনার ডায়েটিশিয়ান আপনাকে নির্ধারণ করে দিবে কতটুকু কমানো উচিত আপনি টোটাল বাদ দিতে পারছেন না কার্বোহাইড্রেট কারণ কার্বোহাইড্রেটের ভূমিকা আমাদের শরীরে অনেক বেশি আমাদের ব্রেন শুধু কার্বোহাইড্রেট নেয় এছাড়া কিছুই নেয় না সো যখন আপনি কার্বোহাইড্রেট টোটাল বাদ দিবেন অন্যান্য অ্যাক্টিভিটিগুলোই আপনি করতে পারবেন না ভালোভাবে দুর্বলতা আসবে ব্রেন ওয়ার্ক তো তখন অনেক দূরের কথা তখন আমাদের শরীরে দেখা যায় কিটোন বডির পরিমাণ বেশি বেড়ে যায় কিটোন বডিকে আমাদের ব্রেন কিন্তু চিনে না তখন দেখা যায় যে আমাদের ব্রেন অ্যাক্টিভলি কাজ করছে না দেখবেন মেমোরি লস হচ্ছে চুল পড়ছে আমাদের বডিতে সেই পরিমাণ এনার্জি নাই জীবনী শক্তি যেটাকে বলি সেটা ঠিক থাকে না তো অবশ্যই নো কার্ব না লো কার্ব বলতে টোটাল ভাত বাদ দেয় না আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যারা ভাত খেয়ে ছোট থেকে অভ্যস্ত তারা একবেলা হলেও ভাত রাখাটা ভালো পরিমিত বাট টোটাল ভাত বাদ দিয়ে করাটা আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করি না কারণ পরবর্তীতে যখন তারা ভাতটা খায় তখন অনেক বেশি পরিমাণে খায় ক্রেভিংটা তাদের বেশি থাকে তো যারা ভাত খেয়ে অভ্যস্ত তারা অবশ্যই কিছু না কিছু ভাত রাখার ট্রাই করবেন আর লো কার্বের ব্যাপারটা কার্বোহাইড্রেটটা আপনার প্যাটার্ন অনুযায়ী আপনি ডায়েটিশিয়ান অবশ্যই সাজিয়ে দিবেন সেটা পরিমিত অবশ্যই অনেক বেশি না কতটুকু ক্যালোরি দরকার সেটা পুষ্টি বিশেষজ্ঞই নির্ধারণ করে দিবেন নির্ধারণ করে দিবেন আপু আপনি সময় দেখা যায় ওজন কমানোর জন্য আমরা বাদাম খেতে বলে থাকি তো বাদামের ভূমিকাটা আসলে কতটুকু এবং বাদাম কি আসলে সবার জন্যই প্রযোজ্য সবাই খেতে পারবে ওজন কমানোর ক্ষেত্রে আপনার কোনো অন্যান্য প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আপনি বাদাম খেতে পারবেন কারণ বাদাম আমাদের ব্রেনের জন্য খুবই ভালো বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে মিনারেলস থাকে এই কারণে অবশ্যই আপনি খেতে পারেন অনেকের ব্রেন ওয়ার্ক বেশি যেমন কম্পিউটারে কাজ করা ব্যাংকার অথবা যারা কম্পিউটার বেসড অথবা ব্রেন বেসড যেমন হলো কনসালটেশন দিচ্ছে এই টাইপের কাজ তখন আপনার বাদামটা আপনার জন্য ফ্রেন্ডলি কিন্তু যদি আপনার অন্য কোনো প্রবলেম না থাকে ইদানিং আমি কিন্তু অনেক পেশেন্টই পাই যাদের হয়তো দেখা যায় ইউরিক অ্যাসিডটা একটু বেশি থাকে অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে তাকে বাদাম আমি দেবো কি না সেটা ডিপেন্ড করবে তার রিপোর্টের উপরে তো বাদাম খেতেই হবে এমন কোনো কথা নেই বাট বাদাম হেলদি আপনি প্রতিদিন রাখতে পারেন ওজন কমানো ছাড়াও আপনার মেনুতে রাখতে পারেন এটা শরীরের জন্য ভালো আর এটা বাইরের দেশের বাদামই হতে হবে কাঠবাদাম বা অন্য কিছু হতে পারে আমি তো কোনো কথা নেই সব বাদামই খেতে পারেন পরিমিত পরিমাণে আমাদের দেশে চীনা বাদামও রাখতে পারেন বাট একই টাইপের বাদাম সবসময় অনেক বেশি পরিমাণে না খাওয়াটাই ভালো ইদানিংকালে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে পিসিওসিস দেখা যাচ্ছে যেটির অন্যতম একটি কারণ হচ্ছে ওজন বৃদ্ধি এক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি ইদানিং পিসিওসটা অনেক কমন শুধু পিসিওস না ইনফার্টিলিটিটাও আমাদের দেশে অনেক কমন এটার একটা মেইন কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস আগের মতো আমাদের পিওর খাওয়ার দাবার নাই প্রচুর কেমিক্যালযুক্ত খাবার আমরা খাচ্ছি সব খাবারে মোটামুটি ভেজাল বা টেস্টিং সল্ট থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ফার্টিলিটির পরিমাণও কমছে পিসিওসের পরিমাণটাও বাড়ছে আর আগের মতো অ্যাক্টিভিটিও আমাদের নাই অ্যাক্টিভ একটা লাইফ লিড করলে আমাদের এই প্রবলেমগুলো থাকেই না ওজন বাড়াটাই তো থাকবে না আমাদের ওজন কেন বাড়ে আমাদের যতটুকু কাজ আর সেটার কারণে আমাদের যে ক্যালোরিটা খরচ হয় ক্যালোরি কি যে খাবার থেকে যে শক্তিটা পাচ্ছি তো ওই শক্তি আপনার শরীরে ধরুন আপনার অ্যাজ এ নর্মাল একজন পেশেন্ট অথবা মানুষ আপনার হয়তো 1500-1600 ক্যালোরি লাগতে পারে আপনার সেডেন্টারি লাইফস্টাইল আর বেশি লাগবেই না যদি অ্যাক্টিভ লাইফস্টাইল থাকে আরও বেশি লাগবে আচ্ছা সেই অনুযায়ী যদি আপনি খাবারটা নিয়ে থাকেন তাহলে আপনার ওজন বাড়ার কথাই না কিন্তু আমরা কি করি যতটুকু আমাদের দরকার যতটুকু আমাদের চলন শক্তির জন্য প্রয়োজন তার চেয়ে কিন্তু আমরা একটু বেশি ইনটেক করি আপু আপনি বলছিলেন যে অতিরিক্ত যে খাবারটা গ্রহণ করা হয় সেই অনুযায়ী অ্যাক্টিভিটিসটা ওভাবে হয় না আমরা কিন্তু এক্সট্রা খাবারগুলো যেটা গ্রহণ করছি সেটা যদি আমরা বার্ন করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা থাকে না প্রতিদিনই আমরা যতটুকু প্রয়োজন তার চেয়ে একটু একটু করে গ্রহণ বেশি করছি তো স্বাভাবিকভাবে একটু একটু করে আমাদের ফ্যাট সেলে জমা হচ্ছে আর বাড়ছে
ডিপোজিট হচ্ছে ব্যাংকের মতো দেন তখন আমরা কিন্তু কমাচ্ছি না খাবার কমাচ্ছি না যখন আমরা ওজন কমাতে চাই হলে গিয়ে দেখা যায় সব টোটাল খাবার বাদ দিয়ে দেই অথবা আনহেলদিও একটা লাইফস্টাইলে চলে যাই তখন হিতে বিপরীত হয়ে যায় অতিরিক্ত ওজন অনেক সময় কমে যায় একই মাসে দেখা যায় অনেকের 10 12 কেজি ওজন কমিয়ে ফেলে সেই ক্ষেত্রে স্কিনের একটা প্রবলেম চুল পড়া আমাদের বডিতে বিভিন্ন রকমের প্রবলেম লিভার ফেলোর কিডনি ফেলোর এগুলো খুবই কমন আমি লিভার ফেলোর কিছুদিন আগে একটা পেশেন্ট পেয়েছি 13 বছরের মেয়ে সে কিটো ডায়েট করবে কারণ সে এভাবে স্লিম থাকবে কোরিয়ান মেয়েদের মতো সে হতে চায় তার পাগুলো একদম স্লিম চিকন থাকতে হবে তার মা আমাকে কাছে নিয়ে আসছিল জাস্ট কনসালটেশনের জন্য যে তুমি তার মা তাকে বুঝিয়ে পারছিল না যে বাবা তোমার বয়স অনেক কম এখনই তোমার ডায়েট করার কোনো বয়স হয়নি আর তুমি যথেষ্ট ফিট আছো না তার কথা হলো আমার আরও চিকন হতে হবে এই যে মেন্টাল একটা স্ট্রেস বলতে পারেন অথবা নিজেকে চিকন রাখার একটা প্রবণতা সেই কারণে কিন্তু আনহেলদি একটা লাইফস্টাইল আমরা চলে যাচ্ছি যার কারণে আমাদের প্রবলেমগুলো বাড়ছে 13 বছরের মেয়ে এখন খেলে দুলে বড় হবে তার হিউজ পরিমাণ সে খাবার খাবে প্রোটিন খাবে অ্যাক্টিভিটি তার বেশি থাকবে যেন সে সুস্থ থাকে এবং তার যেহেতু লেখাপড়ার বয়স বাড়ন্ত বয়স তার প্রোটিনটাও বেশি লাগছে সেই ক্ষেত্রে সে যদি এগুলো কমাতে চায় তাহলে তার হিতে বিপরীত হবেই তার অলরেডি চুল অনেক পড়ে গিয়েছিল স্কিনে বিভিন্ন রকমের প্রবলেম চলে আসছিল ডক্টর বলে দিয়েছে লিভার ফেলোর হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি কিছু করেন তারপরে তার মা বাধ্য হয়ে আমার কাছে নিয়ে এসেছিল এই কারণে দেখা যায় যে ওজন কমানোটা ডায়েটিং যেটা আমরা একটা ভুল একটা পথে নিয়ে চলে যাচ্ছি আর সেটার মেইন কারণ নিজে নিজে ডায়েট করা অবশ্যই যদি সেই একজন এক্সপার্টের আন্ডারে গিয়ে ডায়েট করতো একজন পুষ্টিবিদের আন্ডারে যেয়ে ডায়েট করতো তার আল্লাহর রহমতে এই প্রবলেমটা আর হতো না তো মেন্টাল এক কিছু জিনিস আছে কিছু অবশ্যই আমাদের জানার ভুল অথবা ডায়েটিশিয়ানের কাছে বা পুষ্টিবিদের কাছে না যাওয়ার একটা প্রবণতাও বলতে পারেন যে নিজে ঘরে থেকে ট্রাই করি না সেটাও বলতে পারেন এটার কারণে এই সমস্যাগুলো বাড়ছে আপু আপনি অ্যাপেল সাইডার ভিনেগারের ভূমিকাটা আসলে কতটুকু ওজন কমানোর ক্ষেত্রে তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রাইমারি কেয়ার প্রিয় দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে থাইরয়েড বলতে আমরা কী বুঝি থাইরয়েড রোগ বলতে আমরা কী বুঝি থাইরয়েড আমাদের শরীরের অবিচ্ছেদ্য একটা অংশ যেমন চোখ থাকে মানুষের যেমন নাক থাকে তেমন থাইরয়েড গ্রন্থিও মানুষের থাকে তো থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ এবং এখান থেকে হরমোন তৈরি হয় আমাদের গলার সামনে একটা গ্ল্যান্ড থাকে যে শ্বাসনালীর সামনে প্রজাপতির মতো এই গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় এবং এই হরমোন আমাদের বডিতে বিভিন্ন রকম কাজ করে আমাদের সুস্থতা রাখে এবং আমাদের পুরো বডিটাকে আসলে কন্ট্রোল করে এই হরমোন দুটো সিস্টেম আছে কন্ট্রোল করার একটা হচ্ছে নার্ভাস সিস্টেম ব্রেইন আমাকে কন্ট্রোল করে আরেকটা হচ্ছে হরমোন সিস্টেম সুতরাং আমাদের শরীরের 50% কন্ট্রোল কিন্তু হরমোনের হাতে এবং থাইরয়েড হরমোন এরকমই একটি অঙ্গ যা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে নিয়ন্ত্রণ করে তো থাইরয়েডের রোগ হয়েছে এটা আমরা কীভাবে বুঝব দু রকমের থাইরয়েডের সমস্যা আছে একটাকে বলি আমরা হাইপোথাইরয়েড মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন কম তৈরি হচ্ছে আরেকটাকে বলবো আমরা হাইপারথাইরয়েড হাইপারথাইরয়েড মানে হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি হরমোন কম তৈরি হয় তাহলে লক্ষণগুলো কী আমরা মুটিয়ে যাব আমাদের চুল পড়ে যেতে থাকবে গলাটা কর্কশ হয়ে যাবে পায়খানা কষা হয়ে যাবে মাসিক বেশি বেশি হতে থাকবে এবং বাচ্চা হতে সমস্যা হবে এটা হচ্ছে হাইপোথাইরয়েডের লক্ষণ এবং হাইপারথাইরয়েডের লক্ষণ কী মানে হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে হরমোন বেশি বেশি তৈরি হলে শরীর হাত পা কাঁপতে থাকবে ঘাম হতে থাকবে বুক ধরফর করতে থাকবে অস্থির হতে থাকবে এবং আমরা শুকিয়ে যেতে থাকব এবং পায়খানা অত্যন্ত পাতলা পায়খানা হতে পারে এবং মাসিক বন্ধ হয়ে যেতে পারে বাচ্চা হতে সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি প্রবলেম হতে পারে সো এগুলো দেখে আমরা বুঝতে পারি আরেকটা লক্ষণ হচ্ছে হাইপারথাইরয়েডের চোখটা বড় হয়ে যেতে থাকে এবং আমাদের গলার সামনে যে থাইরয়েড গ্ল্যান্ড এটা ফুলে যেতে পারে এটা দেখে আমরা বুঝতে পারি যে একটি রোগীর থাইরয়েড হরমোনের সমস্যা শুরু হয়ে গেছে তো থাইরয়েড হরমোনের সমস্যা হলে করণীয় কী একজন ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তথা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেবেন এবং এই সুচিকিৎসা নিশ্চিত করবেন হাইপোথাইরয়েড হলে কী হচ্ছে আমাদের হরমোন কম তৈরি হচ্ছে এই হরমোনটাই
বাজারে ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যাচ্ছে, আমরা সঠিক মাত্রায় এই হরমোনটা যদি রিপ্লেস করতে পারি আপনার শরীরে, তাহলে আপনি সহজেই সুস্থ হয়ে উঠবেন। এবং একটি মাত্র ওষুধ থাইরক্সিন, এই একটি মাত্র ওষুধ দিয়ে আমরা আপনাকে সুস্থ করে তুলতে পারি। কখনও কখনও বলা হয় যে এই ওষুধকে আমাকে সারা জীবন খেতে হবে, আমরা বলবো হ্যাঁ, 70-80% মানুষের থাইরয়েডের সমস্যা হলে, হাইপোথাইরয়েডিজম হলে সারা জীবন আমাকে ওষুধ খেতে হবে। কিন্তু 30-40% মানুষ কিন্তু আমরা বন্ধ করতে পারি। একটা পরীক্ষা আছে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিস, এই পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে আপনার রোগটা কি স্থায়ী না অস্থায়ী। যদি অস্থায়ী রোগ হয় তাহলে আমরা অবশ্যই আপনাকে ওষুধ বন্ধ করে ট্রায়াল দেবো, আর যদি স্থায়ী রোগ হয় তাহলে আমরা বলবো যে আপনি সবসময় ওষুধ চালিয়ে যান। আর হাইপারথাইরয়েডিজমের কী চিকিৎসা? হাইপারথাইরয়েডিজমের অতিরিক্ত হরমোন তৈরি হচ্ছে, তিন রকমের চিকিৎসা আছে, ওষুধ দিয়ে আমরা হরমোনটাকে কমিয়ে দিতে পারি। এবং 1-1.5 বছর ওষুধ খাওয়ালে বেশিরভাগ সময়ই আমরা দেখি যে রোগী ভালো হয়ে যায়। তারপরেও যদি রোগী ভালো না হয় তাহলে দুটো অপশান আছে আরও, সেটা হচ্ছে রেডিওয়াইডিন অ্যাবলেশন, তেজস্ক্রিয় পদার্থ দিয়ে আমরা হরমোনকে কমিয়ে দিতে পারি অথবা গ্ল্যান্ডকে ধ্বংস করতে পারি। এবং কোনো কিছুতেই যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে অপারেশনের প্রশ্ন আসে, কিন্তু খুব কম রোগীরই সে অপারেশনে যেতে হয় হাইপারথাইরয়েডিজমের জন্য। আর কী সমস্যা থাইরয়েডে? সেটা হচ্ছে যে গলায় গোটা হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নডিউল তৈরি হয়, আমরা ভয় পাই যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে টিউমার হয়েছে, বুঝি ক্যান্সার হয়ে গেল। কেমন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ থাইরয়েড গ্ল্যান্ডের নডিউল হলে 95% ক্ষেত্রে এটার মধ্যে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং একজন থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞের সাথে কথা বলে এখান থেকে কিছু প্রাথমিক পরীক্ষা করিয়ে নেবেন, রক্ত পরীক্ষা, এবং এখান থেকে সূচ দিয়ে একটুখানি কোষ বের করে মাইক্রোস্কোপের নিচে দেখলেই হয় যে এখানে ক্যান্সার আছে কি না। আমরা আবার বলছি 95% ক্ষেত্রে ক্যান্সার হয় না, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। থাইরয়েড হলেই যে অপারেশন করতে হবে এমনও কোনো কারণ নেই, আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রোগের বিস্তৃতিটা কেমন। তো এর প্রতিরোধে কী করণীয়? প্রতিরোধে করণীয় হচ্ছে যে যদি লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব, এবং বাচ্চা হওয়ার পরে প্রতিটা বাচ্চার আমরা 7-10 দিনের মাথায় থাইরয়েড হরমোন পরীক্ষা করব। এবং এই যে জন্মগত থাইরয়েড, এটার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চা হাবাগোবা হতে পারে, সেজন্য প্রতিটা বাচ্চা জন্ম হওয়ার পরপর ইউনিভার্সাল সারা পৃথিবীতেই করে, জন্ম হওয়ার সাথে সাথে আমরা 7-10 দিনের মধ্যে যদি আমরা হরমোন চেক করতে পারি তাহলে কিন্তু এই বুদ্ধিমত্তার লোপ পায় যে বাচ্চাদের থাইরয়েড হরমোনের কারণে, সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। তাহলে সর্বোপরি আমরা বলতে চাই একজন ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ তথা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে আপনারা থাইরয়েডের চিকিৎসা করুন এবং সুস্থ থাকুন। যেটি আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে অ্যাপেল সিডার ভিনেগারের ভূমিকাটা আসলে কতটুকু ওজন কমানোর ক্ষেত্রে? অ্যাপেল সিডার ভিনেগার, এখন পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে এটার উপরে যে এটা ওজন কমাতে কতটুকু কাজ করে, এখন পর্যন্ত কোনো রিসার্চেই কিন্তু প্রমাণিত হয়নি যে এটা ওজন কমিয়ে থাকে। হ্যাঁ, এটা আমাদের কিছুটা মেটাবলিজম ইনক্রিজ করে, এটা সঠিক। তো যে কোনো ডিটক্স ওয়াটারে আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অ্যাপেল সিডার ভিনেগারও হতে পারে, আপনি নর্মাল অন্যান্য ডিটক্স ওয়াটারও রাখতে পারেন, ইনফ্যাক্ট আদা পানি বা লেবু পানিও রাখতে পারেন। কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার অ্যাসিডিটি আছে কিনা, আপনার অন্যান্য প্যারামিটার কেমন আছে সেগুলোর উপর। এখন আপনার যদি প্রচুর পরিমাণে অ্যাসিডিটি থাকে, আপনি লেবু পানি বা অ্যাপেল সিডার ভিনেগার দুইটা থেকে একটাও কিন্তু গ্রহণ করতে পারছেন না। আর সেটা খেলেই ওজন কমে যাবে তাও তো না, কারণ সে তো এর চেয়ে বেশি কিছুই কাজ করছে না, শুধু কিছুটা মেটাবলিজম ইনক্রিজ করা। আর আমরা মেটাবলিজম ইনক্রিজ করার জন্য বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটার অনেক সময় দিয়ে থাকি, অনেক সময় থেরাপিটিক ওয়েতে খাবার দিয়ে থাকি, অল্প অল্প বারবার খেলে আমাদের মেটাবলিজমটা কিছুটা ইনক্রিজ হয়, আদা পানি, জিরা পানি, হলুদ পানি এগুলো খেলেও আমাদের মেটাবলিজম কিছু ইনক্রিজ হয়। সেটা তার বডিতে কোনটা প্রয়োজন সেটা নির্ধারণ করবে ওনার ডায়েটিশিয়ান বা ডক্টর, সে নিজে নিজে এটা নির্ধারণ করতে পারেও না। আর শুধু অ্যাপেল সিডার ভিনেগার খেলেই ওজন কমে যাবে এটা তো অবশ্যই না। আর অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার কিছু নিয়মও আছে, সেটা ডেফিনেটলি আপনাকে পানির সাথে মিশিয়ে খেতে হবে। এই প্যারামিটারটাও আপনার ডায়েটিশিয়ান নির্ধারণ করবে কতটুকু আপনার জন্য সঠিক, এবং এটা খেলে কতদিন খেতে পারেন, খুব বেশি হলে 2 মাস বা 3 মাস, আর বেশি তো আপনি খেতেও পারছেন না, সেগুলো সব কিছুই কিন্তু আপনার ডায়েটিশিয়ানই নির্ধারণ করে দেবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য ওজন কমানোর এই বিষয়টা নিয়ে। আশা করি দর্শকরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে অনেকটাই উপকৃত হবেন। শুভকামনা জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ওজন কমানো নিয়ে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কী থাকছে। টিম কিডনি প্রথম যখন শুরু হয় 1952 সালের দিকে, তখন প্রথম যে কিডনিটা তৈরি করে সেটা কিন্তু
একটা বিশাল একটা রুমের সমান হবে, অনেক বিশাল যন্ত্রপাতি, বড় বড় যন্ত্রপাতি সেগুলো দিয়ে তৈরি করে, কিন্তু সেটা একটা শুরু। দেখছে তারা যে কয়েকদিনের জন্য তাকে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যেতে পারে। তো তারপর যুগ যুগ পর যুগের পর যুগ আস্তে আস্তে এটা মডিফাই হতে হতে বর্তমানে যে ডায়ালাইসিস মেশিন যেগুলো আছে এটাও এক ধরনের কৃত্রিম কিডনি, কিন্তু এই ডায়ালাইসিসের মেশিন এখন এটাকে ছোটো করতে করতে যে জায়গায় নিয়ে এসেছে তাও ধরেন এটা প্রায় 100 কেজির উপরে একটা বড় যন্ত্র। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।